আমি এখন দুইটা নাম বলতে চাই, একটা নাম সালমান খান আর একটা নাম জাবাদ করিম। আমাকে একটু বলতে পারবেন এই নাম দুইটা কেন বললাম? একজন ফাউন্ডার অফ ইউটিউব আর একজন ফাউন্ডার অফ অনলাইন স্কুল, যেটা সারা পৃথিবীতে এডুকেশনের ধারণাকে বদলে দিয়েছে, এবং দুজনই বাংলাদেশি। 30টা স্কলারশিপ এবছর যুক্ত হচ্ছে আরও 10 জন। আমরা শুধুমাত্র এই 10+30-40 জন মানুষের দিকে তাকিয়ে নেই, আমরা একটি ব্রেইনের দিকে তাকিয়ে আছি, যারা কিনা কালেকটিভলি অ্যাট লার্জ আমাদের সোসাইটির চেহারাকে বদলে দিতে পারবে। এবং এই স্বপ্নগুলো আসলে আমরা ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো প্রত্যেকেই কম বেশি দেখি। ফরিদুর রেজা সাগর, ম্যানেজিং ডিরেক্টর চ্যানেল আই, 3 বছর আগে যখন এই স্বপ্নগুলো বোনা শুরু করেছিলেন, তার মাথাতে সালমান খান বা জাওয়াত করিমের নাম ছিল কিনা জানি না, তবে অবশ্যই একটা উজ্জ্বল ব্রাইট বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন। প্লিজ ওয়েলকাম ফরিদুর রেজা সাগর। আসলে যেটা বলছে সেটা সেই রকম স্বপ্ন কোনো আমাদের ছিল না, আমার নিজের তো ছিলই না। কারণ চ্যানেল আইতে আমরা বলি যে এটা একটা পরিবার, এবং সেই পরিবারের প্রায় সব সদস্য আজকে এখানে উপস্থিত রয়েছেন, তাদেরকে ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। আর যে 30 জনের কথা বললো, তাদের কয়েকজন এখানে উপস্থিত রয়েছে, তোমরা কি একটু দাঁড়াবে? আমার বলতে হয়নি তোমাদের জন্য, সবাই হাততালি দিয়ে দিয়েছেন, বসো তোমরা। যারা এখানে রয়েছেন তারা সবাই আগামী দিনগুলোতে এরকম অনেক অনেক ছেলে মেয়ে দিয়ে এই পুরো হলটা ভরে যাক, বাংলাদেশ ভরে যাক, এটাই আপনাদের স্বপ্ন। এবং আপনাদের সঙ্গে আমরা সবাই থাকব, থাকার চেষ্টা করব, না হলে বাংলাদেশ এগোবে না, এটা তো আমরা শুনছি, এবং আপনারা যারা কথা বলবেন তাদের কাছ থেকে আরও শুনব। আর চ্যানেল আইয়ের যে টিমটা এটার জন্য কাজ করছে তাদেরকে ধন্যবাদ আজকে এরকম একটা সুন্দর এবং সবাইকে একসাথে করার জন্য। এটা একটা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু যেহেতু এই ছেলে মেয়েদের জন্য, নতুন প্রজন্মের জন্য, সেজন্য আমার মনে হয় কাজটা অনেক সহজ হয়ে গেছে। সুতরাং আমরা আশা করি যে আগামী দিনগুলোতেও 30 জন নয়, 40 জন নয়, অসংখ্য ছেলে মেয়েদের, আমরা একটু আগে শুনেছি 32 লক্ষ ছেলে মেয়ে উচ্চশিক্ষা নিচ্ছে বাংলাদেশে। সুতরাং আমরা সবাই সেইভাবে হাত বাড়িয়ে দেব যাতে অনেক অনেক ছেলে মেয়ে উচ্চশিক্ষিত হয়ে, আলোকিত মানুষ হয়ে আমাদের কাছে আসতে পারে। আব্দুল্লাহ আবু সাইদ স্যার তাহলে সবচেয়ে বেশি খুশি হবেন, আপনারাও হবেন নিশ্চয়ই। ধন্যবাদ।